পূজোর দিন থেকে যা ভিড় হয়, এখন তো আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন এরপরে ঢুকতে পারবেন না। সব মহিলারা কম করে 50,000 মহিলা এখানে বসে মায়ের অঞ্জলি দেওয়া হবে। প্রথম যে পুজোটা দেখতে পাচ্ছেন এটি হলো বেচা কালী পুজো। একই রাস্তায় ডান দিকে পড়বে গাজা কালীর পুজো। একদম সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক রকম খোপ মতন অংশ বিশেষ করা হয়েছে। সম্ভবত 10 মহাবিদ্যার যে 10 বিদ্যা বা 10 দেবী তাদের মূর্তি গড়া হবে। চণ্ডিকাটা কবে থেকে শুরু, বড়মার পুজো কটা নাগাদ শুরু হবে এবং বড়মা কতদিন থাকবেন, এইসব খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ, দীপাবলি 2024 সিরিজের অন্যতম একটা পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম নৈহাটি বড়মার পুজোর ওপর, দেখিয়েছিলাম নৈহাটি বড়মার কাঠামো পুজো। সেখানেই আপনাদের বলেছিলাম যে কিছুদিন পর আরও একটা ভিডিও আনবো, যে ভিডিওতে নৈহাটি বড়মার পুজো সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে। যেমন দণ্ডিকাটা কবে থেকে শুরু, বড়মার পুজো কটা নাগাদ শুরু হবে, কালী পুজোর পরের দিন বড়মার কাছে পুজো দেওয়া যাবে কিনা এবং বড়মা কতদিন থাকবেন, এইসব খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক দীপাবলি 2024 সিরিজের অন্যতম সেরা ভিডিও, যেটি হলো নৈহাটির বড়মার পুজো 2024। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নৈহাটি জংশন। যে কবার আসি নৈহাটি বড়মার কাছে সে কবারই কিন্তু আপনাদের দেখিয়ে দিই যে কী করে যেতে হবে। তো এবারও আপনাদের দেখিয়ে দেবো যে কোন প্ল্যাটফর্ম দিয়ে নেমে আপনাদের বড়মার কাছে পৌঁছতে হবে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার তার সামনে দিয়ে বেরিয়ে বাদিকে দুপা গেলেই পড়বে একটা মিষ্টির দোকান। স্টেশন থেকে বেরিয়ে বাদিকে দুপা আসলে সামনে পড়বে মন্ডা মিঠাই নামে একটা মিষ্টির দোকান। তার ঠিক পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে 5 মিনিট মতো হাঁটলেই আজকের গন্তব্যস্থল অর্থাৎ নৈহাটির বড়মার মন্দির। তো আপনাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম এই যে রাস্তাটা, এই রাস্তার নাম হলো অরবিন্দ রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। আর এই রাস্তায় ডান পাশে প্রচুর পুজো হয়ে থাকে বড়মা ছাড়াও। আর দেখতে পাচ্ছেন প্রথম একটা পুজো রয়েছে, এখানেও যে মাতৃপ্রতিমা তৈরি হয়েছে সেটিও কিন্তু বেশ বড়। আচ্ছা, প্রথম যে পুজোটা দেখতে পাচ্ছেন এটি হলো বেচা কালী পুজো, আর যে মাতৃপ্রতিমা সেটিও কিন্তু বেশ বড়, মানে বিশাল হাইট। এই যে তো এরপরও কিন্তু আরও অনেক কালী পুজো আছে, একটা একটা করে আপনাদের দেখিয়ে দেবো। বেচা কালীর পুজোর পর এই একই রাস্তায় ডান দিকে পড়বে গাজা কালীর পুজো, এই মাতৃপ্রতিমাও কিন্তু বেশ বড়। সবার প্রথমে যেটা করব সেটা হলো নৈহাটি বড়মার যে মূর্তিটি তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেব, বড়মার মন্দিরটাও দেখিয়ে দেব, তারপরে সবার শেষে নৈহাটি বড়মার পুজো সম্পর্কিত সমস্ত তথ্য একটা একটা করে আপনাদের বলে দেবো। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নৈহাটি বড়মার মন্দিরের একদম সামনে, আর দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মার মন্দিরের সামনের অংশটা কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক রকম খোপ মতন অংশ বিশেষ করা হয়েছে। এখানে কুসমত 10 মহাবিদ্যার যে 10 বিদ্যা বা 10 দেবী তাদের মূর্তি গড়া হবে। আর এটি হলো মেন এন্ট্রি পয়েন্ট না, এটা এক্সিট পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই দিক দিয়ে। আর আমি অনেক আগে শুনেছিলাম যে বৃদ্ধাশ্রম তৈরি হবে একটা, সেটার জন্য কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে। আমি সঠিক না, ভুলও হতে পারি, আর ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। আর এখন যেহেতু বাজে 1:16, এখন মন্দিরের দরজা কিন্তু বন্ধ আছে। আর মন্দিরের উপরে যে চূড়াটা আছে বা রত্নটা আছে এটি কিন্তু দেখার মতো, অনেকটা পুরীর যে রত্ন তার মতন কিন্তু লাগে দেখতে। আর সম্পূর্ণ লাল আর হলুদ রং দিয়ে সাজানো। আর এই যে মন্দির, এর ঠিক পাশেই কিন্তু বড়মার যে মূল পুজোটা হয় কালী পুজোর সময় সেই প্যান্ডেলটা তৈরি করা হয় এবং মায়ের মূর্তিও গড়া হয়। আর চলুন সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেঁচাকালি আর গাজাকালির পর চলে এসেছি বড় কালীর একদম সামনে, আর সামনেই রয়েছে নৈহাটির বড়মা।
মাটির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, এবার রঙের কাজ হচ্ছে খুব সম্ভবত। আর দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু উঁচু, ঠিক আছে, প্রতি বছরই দেখি আর এবছরও দেখছি, জানি না কতটা কভার করতে পারবো কালী পুজোর সময়, যতটা পারবো আপনাদের দেখিয়ে দেবো। বাবু ঘোষ, এইখানে যে পুজোর দিন থেকে, পুজোর দিন থেকে যা ভিড় হয়, এখন তো আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন এরপরে ঢুকতে পারবেন না, ঢুকতে পারবো একদম। এই পুজোর দিন থেকে বিকেল থেকে যা ভিড় হবে, সারাদিন তো পুজো, সব মহিলারা কম করে 50,000 মহিলা এখানে বসে মায়ের অঞ্জলি দেওয়া হবে সারা রাত। আর এখানে মোটামুটি মায়ের পুজো বৃহস্পতিবার থেকে চালু, মন্দির বন্ধ থাকবে, বৃহস্পতিবারই এখানেই বিসর্জন পর্যন্ত এখানেই পুজো হবে, এখানেই অঞ্জলি হবে, ঠিক আছে। আর এর মা হচ্ছে উচ্চতা 22 হাত 14 ফুট, ঠিক আছে, 14 হাত 22 ফুট। হ্যাঁ, বৃহস্পতিবার পুজো, সোমবারে বিসর্জন হবে, যতক্ষণ জোয়ার না আসবে ততক্ষণ মায়ের বিসর্জন হয় না, যার জন্য জোয়ারের টাইম দেখে মাকে 4টার সময় বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের দিন পুরো ব্যারিকেড থেকে ঘিরে দেওয়া হবে, টোটাল পুলিশ প্রোটেকশন থাকবে, তারপরও আটকানো যায় না, ব্যারিকেড ভেঙে পাবলিক ঢুকে যায়, পাবলিক সেই দিনটা পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে, কেন পাবলিককে আটকানো সম্ভব হয় না। মাকে সোনার গয়না খোলা হবে, ফুলের গয়না পরিয়ে মাকে একদম গঙ্গাশ্রে যাত্রা করবে, শুধু চোখটা খুলবে না, এইটাই। অসংখ্য ধন্যবাদ। জিজ্ঞাসা করেছেন যে মানসিক পুজো কবে থেকে নেওয়া হচ্ছে, তাদের জন্য বলে দিই যে 24 অক্টোবর থেকে 29 অক্টোবর সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মানসিক পুজো নেওয়া হচ্ছে মন্দিরের দিকে, ঠিক আছে। আর সামনেই রয়েছে প্রতিমা, প্রতিমা কিন্তু হিউজ, মায়ের সামনে আসলে একটা আলাদাই অনুভূতি। কিন্তু আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের আশেপাশে এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে 51 টাকা থেকে 151 টাকা, 1001 টাকা পর্যন্ত আপনারা ডালা পেয়ে যাবেন। আর জুতো আপনারা মন্দিরের সামনেও খুলতে পারেন, আবার এসব দোকানেও খুলতে পারেন। এদিকে বেচাকালী, গাজাকালী, তারপর নৈহাটি বড় মার বড় মূর্তির পরে এখানে আছে কদম কালীর পুজো। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রতিমা কিন্তু এরকম বিশালাকার হয়েছে, ঠিক আছে। এইটাও কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট। আর এর পাশে কিন্তু আরেকটাও এরকম প্রতিমা আছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন, কালীর পরে গঙ্গাঘাটের একদম কাছে আরেকটা পুজো হয়ে থাকে, কিন্তু এখানে এখনও প্রতিমা গড়ার কাজ হয়নি। তো চলুন গঙ্গাঘাটটা একবার আপনাদের দেখিয়ে দিই। আগে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা সহজ পথে কী করে আসবেন, তাদের জন্য আমি বলি এই যে নৈহাটি ফেরিঘাট, ফেরিঘাট পার হলেই কিন্তু চুচুড়া। তো হাওড়ায় যারা থাকেন তারা চুচুড়া ঘাটে এসে ঘাট পার হয়ে চলে আসতে পারেন নৈহাটি ঘাট। নৈহাটি ঘাট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে নৈহাটির বড়মার মন্দির। আর পুজোর সময় কিন্তু ভীষণ ভিড় হয়, আর ভিড়ের কথাটা মাথায় রেখে কিন্তু আপনারা এই বড়মার কাছে আসবেন পুজোর সময়। আচ্ছা, বড়মার যে মূর্তি সেটি দেখানো হয়ে গেছে, বড়মার মন্দির দেখানো হয়ে গেছে, এবার আসি কালী পুজোর দিন নৈহাটির বড়মার পুজোর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আপনাদের মধ্যে সবার প্রথম যে কোশ্চেনটা আপনারা করেছেন সেটা হচ্ছে দণ্ডি কাটার সময়। 31 অক্টোবর কালী পুজো, তার আগের দিন 30 অক্টোবর ভোর রাত থেকে তার পরের দিন অর্থাৎ 31 অক্টোবর সন্ধে 6টা পর্যন্ত আপনারা দণ্ডি কাটতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে বড়মার পুজোর সময় কী আছে, বড়মার পুজোর সময় হলো রাত্রি 11টা, অর্থাৎ 31 অক্টোবর রাত্রি 11টা, অঞ্জলি দেওয়ার সময় রাত্রি 1টা। আর অবশ্যই আপনারা সাথে করে ফুল নিয়ে আসবেন, পুজো কমিটির তরফ থেকে কিন্তু কোনো রকম ফুল দেওয়া হবে না। কালী পুজোর পরের দিন আপনারা পুজো দিতে পারবেন কি না, হ্যাঁ পুজো দিতে পারবেন, 31 অক্টোবর কালী পুজো, তারপরে 1 নভেম্বর, 2 নভেম্বর এবং 3 নভেম্বর দুপুর 2টোর থেকে পুজো শুরু হবে। আপনারা 11টা থেকে 11:30 বা 12টার মধ্যে চলে আসবেন, এসে বড়মার যে বড় মূর্তি তার সামনেই কিন্তু পুজোটা হবে, মন্দির কিন্তু বন্ধ থাকবে। তৃতীয় প্রশ্ন যেটা সেটা আপনারা করেছেন যে কালী পুজোর সময় বড়মার মন্দির বন্ধ থাকবে কি না, হ্যাঁ বন্ধ থাকবে, 30 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত বড়মার যে মন্দিরটা আছে সেটা বন্ধ থাকবে, মন্দিরের ভিতরে যে বিগ্রহ সেটা দর্শনও কিন্তু বন্ধ থাকবে, আপনাদের এই বড় কালীকে দর্শন করতে হবে। তারপরে প্রশ্ন যে কবে বিসর্জন, বিসর্জন হবে 4 নভেম্বর বিকেল 4টে নাগাদ। আরও দুটো ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যেমন প্রত্যেক দিন পুজোর পরে
সেটা কালীপূজো হোক বা পরের তিন দিন হোক, পূজোর পরে কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদে খিচুড়িও থাকতে পারে, আবার পোলাও থাকতে পারে, এক একদিন এক রকম হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি আপনারা 31 তারিখ অর্থাৎ কালীপূজোর দিন পুজো দিতে চান, তাহলে ভিড়ের কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা বা কোনো বয়স্ক কেউ থাকে তাহলে কিন্তু খুবই সাবধান, প্রচণ্ড ভিড় হয়, ট্রিমেন্ডাস ভিড় হয়। ঠিক আছে, তো এই ছিল নৈহাটি বড়মার পুজো সম্পর্কিত সমস্ত তথ্যাবলী। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি উত্তরটা দিতে পারি, যদি মনে হয় খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হয়েছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে, অ্যান্ড দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।